লুচি, ঘুগনি, বেগুন ভাজা, মিষ্টি। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটা জায়গায় বেরোচ্ছি, আজকে পূজাদের বাড়িতে যাচ্ছি ওদের নিয়ে আসতে। কারণ হচ্ছে আজকে পোলিও আছে, পালস পোলিও আছে, তাই জন্য মেয়েটাকে নিয়ে আসছি। আর আমার সঙ্গে যাচ্ছে আমার বোন যাচ্ছে আর আমার ভাইজি যাচ্ছে, মৌ আর রিয়া, ওরা যাচ্ছে। আমি বললাম চ তাহলে পুচকুটাকে নিয়ে আসি। তো আগে চলুন দিনটাকে স্টার্ট করা যাক। তো আমরা বেরোচ্ছি এবার, এই যো বোন আর ভাইজি যাচ্ছে, চলুন তাহলে যাওয়া যাক, বেরোই। এই যে আমরা চলে এসেছি, এই মাত্র ঢুকলাম, গাড়িটা ওইখানে রাখলাম। এই যো ইমানা, মানা, এ মানা, রে কে কে এসছে, কে এসছে, কে এসছে, দিদি এসছে, দিদি এসছে। হ্যাঁ, একটু কান্না কমেছে? না না, এই যে কি করেছে দেখুন, লুচি, ঘুগনি, বেগুন ভাজা, মিষ্টি। বাপরে, এই যে এবার বেরোলাম, এখন 11টা বাজছে। তো আয় বাড়ি যাওয়া হচ্ছে। এই যে ভাই গাড়ির উপরে দাঁড়িয়ে পড়েছে, বড় মা দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে সবাই। সামনে বসবে? না না, ওরে বাবা রে, ভেবে যাবো গো, সামনে বসে গেছে। ও বাবা, দেখো কে আসছে, দেখি বাবা, বাবাকে দেখে কি করে। কি বলছো? খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এমন ওটা কে রে? ওই দে, দাদা কাই দাদা, কোন তো এখন 5:25 বাজছে বিকেলবেলা, এই মাত্র মেয়েটাকে খাওয়ালো, বাপরে যুদ্ধ করে খাওয়ালো পূজা। আর ওই যো বাইরে বসে আছে, এখানে পূজা সব
জিনিসপত্র গোছাচ্ছে। কেরে এটা মানে কেরে এখন একটু ফুচকা খাওয়া হবে। ফুচকাওয়ালা এসছে, ওকে ডাকা হলো বাড়ির সামনে, পয়সাটা নিয়ে আস। এই যো ফুচকা গাড়ি চলে এসছে, খাবে তো? আমি এর কাছ থেকে খাওয়াচ্ছি। এই যো এখন খেলা করছে বসে বসে, তাই তো মা? তাই তো বসে বসে খেলা করছে। করে কি টুকটুকি? তো এখন প্রায় 10:30 বাজছে, আর আমাদের এই মাত্র ডিনার হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।